আসসালামু আলাইকুম। তো এবার হলো যখন আমি ইফতারের সময়সূচি পাই আর কি, রমজানের ইফতারের সময়সূচি, তো ওখানে ইফতারের টাইম দেখি যে 6:30 বা 6:34 থেকে শুরু হয়েছে আমাদের প্রথম রমজান, আর শেষ রমজানটা হলো প্রায় 8:20 এরকম একটা টাইম। তো আমার কাছে বেশ অবাক লাগছে যে টাইম আসলে এত চেঞ্জ হবে এক মাসের মধ্যে। তো জিনিসটা আরও ক্লিয়ার হয় মার্চ মাসের 31 তারিখে, যখন দেখি হলো যে টাইম 1 ঘন্টা বেড়ে গেছে। তো এটা নর্মাল, প্রতি বছরই হয়, কিন্তু তারপরও মনে হয় যে জিনিসটা নতুন, মানে ডে লাইট সেভিংয়ের যে রুলস অনুযায়ী আপনার হলো প্রতি বছরের মার্চ মাসের শেষ রবিবারে টাইম হলো 1 ঘন্টা বেড়ে যাবে, আর হলো অক্টোবর মাসের শেষ রবিবারে টাইম মানে 1 ঘন্টা কমে যাবে আর কি। মানে উইন্টারের আগ দিয়ে শুরু হয়ে গেছে, মানে আপনার হলো 1 ঘন্টা কমাই দিচ্ছে, আর সামারে হলো মানে দিনটা একটু বড় রাখতেছে। ডে লাইট সেভিংসের অনেক বেনিফিট আছে, এনার্জি রিলেটেড, তারপর আপনার মানুষ হলো দিনে একটু বেশি টাইম স্পেন্ড করতে পারে, মানে সাথে এই জাস্ট এই সময়টা বাড়ানো কমানোর জন্য আর কি। বাংলাদেশে মনে হয় 2019 সালে একবার এটা ট্রাই করছিল, তো একদম ডিজাস্টার অবস্থা ছিল। যাই হোক, এটা বেশ মজারই আর কি ব্যাপার যে হুট করে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার আজকে ঘুম 1 ঘন্টা কম হয়েছে আর কি। খুব ইন্টারেস্টিং। আমরা হলো এখন হলো আস্তে আস্তে ইফতারি করতে যাবো হলো 8:15 এইরকম টাইমটাতে। আপনাদের কি মনে হয় যে বাংলাদেশে যদি আবার সেই ডে লাইট সেভিং এর এই ব্যাপারটা নিয়ে আসে যে টাইম বাড়ানো কমানো নিয়ে, এটা কি মানুষ হলো সহজভাবে কি মানে নিতে পারবে? তো আপনাদের যদি এই ডে লাইট সেভিংস এর যে এক্সপিরিয়েন্সটা আর কি, এটা নিয়ে যদি কোনো মজার অভিজ্ঞতা থাকে শেয়ার করতে পারে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।